সাপের অ্যান্টিবাইনম হচ্ছে দুই রকমের হয় একটি হচ্ছে মনোভ্যালেন্ট আর একটি হচ্ছে পলিভ্যানেন্ট এখানে খায় সেখানে আবার সে কুণ্ডুলি পাকে শুয়ে থাকে যেমন অন্যতম ভয়ানক বিষাক্ত সাপ হচ্ছে রাসেস ব্যাপে এটা করে দুই থেকে তিন ঘন্টার ভিতরে আপনি হসপিটালে যেতে পারেন এবং অ্যান্টিবায়নম নিতে পারেন তাহলে নব্বই পার্সেন্ট পর্যন্ত সুস্থ হওয়ার রেকর্ড আছে নিজে থেকে গিয়ে মারতে যাবেন মারতে গিয়ে কী হবে আর বিপদের সম্মুখীন হবেন তখন তখন আবার দেখা যাবে যে আপনাকে দংশন করে বসবে রাসেল ভাইপার সহ আরও যে বিষাক্ত সব বাংলাদেশে আছে সবগুলার এনটি বেন বাংলাদেশের হসপিটালগুলোতে আছে আপনাদের সকলকে স্বাগতম ইদানিং রাসেল ভাইপান নিয়ে কিছু ভুলভাল পোস্ট ফেসবুক ইউটিউব এবং সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভুলভাল পোস্ট ঘুরে বেড়াচ্ছে যা জনগণের মনে একটা অশান্তি বা আতঙ্ক কাজ করতেছে রাসেল ভাইপান নিয়ে আমি আজকে ভিডিওটি সাজিয়েছি রাসেল ভাইপার সম্পর্কে কিছু অজানা তথ্য এবং কী কী ভুল তথ্য আমাদের ভিতরে প্রচলিত আছে সেই সব বিষয়ে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে বলে দিচ্ছি রাসেল ভাইপার সাপটা আসলে কি। রাসেল ভাইপার সাপ আসলে নাম হচ্ছে রাসেলস ভাইপার যে বাংলায় যাকে বলা হয় রাসেলের ভাইপার আর এই সাপটি আসলে সতেরোশো শতাব্দীতে স্যার পেট্রিক রাসেল নামে একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি ভারতবর্ষে এসে সাপ নিয়ে গবেষণা করেন এবং আঠারোশো শতকে যখন এই ভারতবর্ষের সাপগুলোর ক্লাসিফিকেশন করা হয় তখন এই যে রাসেলস ভাইপার যে সাপটা আছে এটা একটা নতুন সাপ ছিল তো স্যার পেট্রিক রাসেলের নামকরণের তার নামের অনুসারেই এই সাপটিকে রাসেলস ভাইপার নাম বল নাম দেওয়া হয় তখন সময়ে তো আসেস বাইবারকে আমরা আর আগে থেকেই গ্রামের মানুষজন যে নামে চিনে থাকে সেটা হচ্ছে চন্দ্রবোরা বা উলু আর এর দেহটা হচ্ছে মোটা সুটা লেসটা হচ্ছে ছোটো এবং সরু মাথা চ্যাপটা ত্রিকোণাকার মাথার চেয়ে ঘাড় অনেকটা শুরু শরীরের রং হচ্ছে বাদামি সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় বাদামি গুল গুল দাগ থাকে আর দাগগুলোর মাথা সুচালু অনেক সময় একসঙ্গে দেখলে শিকলের মতো লাগে আর দাঁতগুলো চারপাশে কালো রঙের বর্ডার মধ্যে সাদা বা হলুদের ছিটে আসে পেটের দিকটার অংশ রং সাদা আর যে তথ্যটি ভুল আছে যে বাংলাদেশে নতুন এটা আসলে বাংলাদেশের নতুন না যখন ভারতবর্ষ ছিল শুরু থেকেই রাসেলস বাইপাস সাপটি ছিল তখন আসলে রাসেলস বাইপাস সাপটি শুধু উত্তরবঙ্গের দেখা যায় রাজশাহী বা চাপ্পাইনামগঞ্জের ওই জোনটাতে কিছু সাপ ছিল আর ইদানিং বংশ বিস্তার করে করে বাংলাদেশের প্রায় সতেরোটা জেলায় রাসেলস বাইপার ছড়িয়ে গেছে কারণ এটা আর রাসেলস বাইপার সম্পর্কে আরেকটা সঠিক তথ্য হচ্ছে এটা কখনো ডিম পারে না এটা সরাসরি বাচ্চা দেয় আর ভুল তথ্যটা হচ্ছে এটা আশি থেকে একশোটার মতো বাচ্চা দেয় এটা ভুল তথ্য এটা পঁচিশ থেকে তিরিশটার মতো বাচ্চা দেয় আর তিরিশ থেকে পঁচিশটা সরাসরি বাচ্চা দেওয়ার কারণে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ আছে বা যে জীবজন্তু আছে তারা খেয়েটে দেখা যায় যে দিন শেষে বা তাদের প্রজনন শেষে চার থেকে পাঁচটি সাপ বেঁচে থাকে মানে সবগুলো বাচ্চা বেঁচে থাকে না তবে এটা এটা খুবই দ্রুত সাঁতরাইতে পারে এবং এক স্থান থেকে আরেক স্থানে খুব দ্রুত মুভ করতে পারে বিদায় এই স্থানটি প্রায় সতেরোটা জেলায় ছড়িয়ে গেছে আর ছড়ানোর আরও একটা কারণ আছে রাসেস ভাইপারের যে শত্রু যেগুলো ছিল শেয়াল বেজি ঘুইসাপ এগুলো কমে যাওয়ার কারণেও রাসেলস ভাইপার একটু বংশ বিস্তার বেশি করতে পারছে কারণ প্রাকৃতিক যে তার যে বিস্তারের জন্য যে পরিবেশটা দরকার সেটা সে পাচ্ছে এবং আরও একটা কারণ হচ্ছে যে ইঁদুর ইঁদুর প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে আর ধান খেতে আসলে রাসেস ভাইপাটা বেশি পাওয়া যায় ইঁদুরের জন্য কারণ ধান খেতে ইঁদুর থাকার কারণে সে খুব নিশ্চিন্তে ধান খেতে ইঁদুর খেতে পারে বিদায় তো ধান খেতে প্রচুর পরিমাণে রাসেস ভাইপা দেখা যাচ্ছে বর্তমান সময়ে আর যে পরিমাণ দেখা যাচ্ছে তার চাইতে আমরা হাইপটা বেশি তুলছি এবং ফেসবুক যোগাযোগ মাধ্যমে বেশি প্রচার করতেছি বয়বীতি বেশি ছড়াচ্ছি আরেকটা বিষয় যেটা বলা হয় যে খুবই অন্যতম ভয়ানক বিষাক্ত সাপ হচ্ছে রাসেস বাইপার এটা টোটালি ভুল ধারণা বিশ্বের পাঁচ তো দূরস্থান বিশ্বের তিরিশটা ভয়ঙ্কর সাপের ভিতরেও বিষাক্ত সাপের ভিতরেও রাসেস বাইপার নাই এমনকি আমাদের বাংলাদেশের যে গুখরা বা কেউটো সাপ আছে এই সাপের চাইতেও কম বিষদর বিষাক্ত সাপ হচ্ছে রাসেস বাইপার আপনারা জানলে অবাক হবেন আমাদের যে অফিস আছে আমাদের অফিসেও খোয়া গুখরা ভরপুর আমরা যারা আসি অফিসে যারা থাকে আমরা সবাই এই বিষয়টা জানি যে আমাদের অফিসেও প্রচুর পরিমাণে খোয়া গুখরা সাপ আছে কিছুদিন পর পরে এগুলো ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ভয়ে নাই কারণ এই বিষয়টা আমরা জানি আর এখন পর্যন্ত অফিসের কাউকেও ধংশন করে নাই তো সেক্ষেত্রে আর আরেকটা বিষয় রাসেলস বাইপার সম্পর্কে আরও একটা ভুল তথ্য হচ্ছে যে মানুষ দেখলে সে তেরে আসে এটা টোটালি ভুল ধারণা রাসেলস বাইপার আসলে সে খুবই বলা হয়ে থাকে যেটা আমি পড়লাম এটা হচ্ছে খুবই অলস একটা সাপ যেখানে খায় সেখানেই আবার সে কুণ্ডুলি পাকে শুয়ে থাকে যেমন ধান খেতে সে ইঁদুর পায় ইঁদুর খেয়ে সে ওইখানেই আবার কুণ্ডুলি পাকে শুয়ে থাকে আর সে কখনও মানুষ দেখলে শুধু এই সাপ না রাসেলস বাইপার না কোনো সাপই আসলে মানুষ দেখলে তেরে আসে না আর প্রত্যেকটা প্রাণী যখন আমরা তাকে মারতে যাই বা তাকে টিচ করি তখন সে তেরে আসে বা তখন সে ধ্বংসন করে রাসেলস বাইপাস সম্পর্কে আরেকটাতে সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে যে এটা দশ থেকে বিশ পার্সেন্ট রুগী বাঁচে এটা হচ্ছে টোটালি ভুল ধারণা আপনি যদি দুই থেকে তিন ঘন্টার ভিতরে এটার কামড় দেওয়ার পরে দুই থেকে তিন ঘন্টার ভিতরে আপনি হসপিটালে যেতে পারেন অ্যান্টিবাইনম নিতে পারেন তাহলে নব্বই পার্সেন্ট পর্যন্ত সুস্থ হওয়ার রেকর্ড আছে সারা বিশ্বে আর কামড় দেওয়ার পরে যদি আপনার হসপিটালে না গিয়ে নিজে চিকিৎসা নেন বা উজার কাছে নিয়ে যান তাহলে আসলে বিশ পার্সেন্ট কেন জিরো পার্সেন্ট বাঁচার সম্ভাবনা থাকবে যদি আপনি তিন ঘন্টার ভিতরে অ্যান্টিভেনম না নেন কারণ এটার বিষ হার্টের রক্ত সঞ্চালন বন্ধ করে দেবে শরীরের রক্ত জমাট বেদায় দিবে এবং রাসেলস বাইপাস সহ বিষাক্ত সাপগুলোর বিষ হচ্ছে আসলে ককটেল বলা হয় কারণ অন সব ধরনের বিষের মিশ্রণ হচ্ছে সাপের বিষ কারণ তাদের এক এক বিষ এক এক কাজে লাগে কিছু বিষ শত্রুকে ঘায়ের করার জন্য কিছু বিষ হচ্ছে তাদের খাবার হজম করার জন্য এবং কিছু বিষ আছে তার শরীরের দৈহিক বৃদ্ধি ঘটানোর জন্য তো সবগুলোর বিষের মিশ্রণ হচ্ছে সাপের বিষ বলা হয় রাসেস ভাইপার কিন্তু রাগের দিক থেকেও অনেক পিছনে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ বলা হয় ব্ল্যাক মাম আর রাসেলস ব্যাপার এই সাপ থেকে অনেক 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 দূরে সেটার হচ্ছে একটা অলস প্রজাতির সাপ সেটা একটা একবার বললাম আমি কারণ এটা যেখানে খায় সেখানেই তারা কুণ্ডুলি পাকে শুয়ে থাকে দুই তিন থেকে পাঁচ দিন যদি আমরা তাকে ইরিটেটিং করি তাহলে সে আসলে মানুষকে তেরে আসে মারার জন্য আরেকটা বিষয় ফেসবুকে বা ইউটিউবে বা যারা যাদের সাথে দেখা হয় তারা বলে যেখানে এই সাপটাকে পাবেন মেরে ফেলবেন এটা আসলে মারতে হবে ঠিক আছে কিন্তু তাই বলে আপনি নিজে থেকে গিয়ে মারতে যাবেন মারতে গিয়ে কি হবে আর দের সম্মুখীন হবেন তখন তখন আবার দেখা যাবে যে আপনাকে দংশন করে বসবে সেক্ষেত্রে যদি আপনার আশেপাশে রাসেলস বাইপা সাপ দেখেন তাহলে অবশ্যই আপনার নিকটস্থ যারা হয়তো সাপ রেস্কিউ করে তাদের খোঁজ খবর দিবেন অথবা আপনার বন পরিবেশের যারা লোক আছে তাদেরকে খবর দিবেন তারা এটাকে রেস্কিউ করে নিয়ে যাবে তো ভুলেও মারতে যাবেন না মারতে গিয়ে হিতে বিপরীত হবে কারণ পৃথিবীর সব কিছুই হচ্ছে একটা জৈবিক সার্কেলের ভিতরে চলে এই সাপটাও হয়তোবা অন্যান্য যে ক্ষতিকর প্রাণী আছে সেটা বক্ষণ করে আমাদের পরিবেশকে নিয়ন্ত্রণ করে যেমন যেমন আমরা বেজি শিয়াল এগুলোকে মেরে রাসেলস বাইপারের প্রজননটাকে বৃদ্ধি করেছি সেরকম রাসেলস বাইপার হয়তোবা অন্যান্য ক্ষতিকর যে প্রাণী আছে যেমন ইঁদুর প্রচুর পরিমাণে সে লাফ খায় সেটাও আমাদের একটা কাজে লাগে ফসল টি করে তবে সেক্ষেত্রে মাঠে যাওয়ার আগে প্রিভেনশন বা প্রতিরোধ হিসেবে আপনারা এই টাইপের বুট পরে যেতে পারেন মাঠে কারণ এই টাইপের বুটে কামড় দিলে ওইভাবে লাগবে না সেক্ষেত্রে আপনারা এই টাইপের বুট কিনতে বেশি টাকা লাগে না তিন দুশো থেকে তিনশো টাকা লাগে এই বুট ইজিলি ছয় ছয় মাস থেকে এক বছর ইজিলি আপনি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে যারা বেশি সতর্ক থাক থাকবেন বেশি সতর্কতা হিসেবে আপনি এই টাইপের বুট মাঠে যাওয়ার আগে পড়তে পারেন তবে তাই বলে রাসেস ভাইপারের ভয়ে আপনারা রাস্তাঘাটে পথে বা শহরে এই বুট পরে বেরোবেন না তাহলে হাসির পাত্র হতে পারেন আর যদি সাপটি কাউকে কামড়িয়েই ফেলে তাহলে বেশি উত্তেজিত হবেন না এবং উজার কাছে যাবেন না আপনার নিকটস্থ জেলা হাসপাতালে যাবেন গিয়ে অবশ্যই অ্যান্টিবেনম নেবেন এবং সম্ভব মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন রোগীটিকে মাথা ঠান্ডা রাখা মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রেখে এত স্থান আছে ওখান থেকে একটু উপরে বেঁধে যত দ্রুত সম্ভব আপনার সদর হাসপাতালে জেলা সদর হাসপাতালে গিয়ে অ্যান্টিবেনম নেবেন এবং কখনোই মুখ দিয়ে বিষ বের করা বা উজার কাছে যাবেন না তাহলে অবশ্যই যদি যান তাহলে আপনার সময় নষ্ট হবে এবং আপনার রোগী বা সাপে কামড় দেওয়া ব্যক্তিটি মৃত্যুর কুলে ধাবিত হবে সেক্ষেত্রে আমরা কী করব যত দ্রুত সম্ভব জেলা সদর হাসপাতালে গিয়ে এনটিভেনোম নেওয়ার চেষ্টা করব আরেকটা বিজয় প্রচলিত আছে যে রাসেল ভাইপার এনটিভেনম নেই এটা ভুল ধারণা প্রত্যেক জেলা হাসপাতালেই রাসেল বাইপাস সহ আরও যে বিষাক্ত সাপ বাংলাদেশে আছে সবগুলার অ্যান্টিভেনম বাংলাদেশের হসপিটালগুলোতে আছে সেক্ষেত্রে আপনার নিশ্চিন্তে নির্ভয়ে সাপ কামড় দেওয়ার সাথে সাথে আপনারা সদর হাসপাতালে চলে যাবেন আরেকটি বিষয় সাপের অ্যান্টিভ্যানম হচ্ছে দুই রকমের হয় একটি হচ্ছে আর একটি হচ্ছে পলিভ্যালেন্ট মনোভেলেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট সাপের আর পলিভ্যালেন্ট হচ্ছে বিষাক্ত সাপগুলোর মিশ্রণের যে অ্যান্টিভ্যানম আছে সেটার সেক্ষেত্রে আমাদের দেশে দুইটারই অ্যান্টিভ্যানম আছে সদর হাসপাতালে প্রত্যেকটা সদর হাসপাতালে বাংলাদেশ সরকার থেকে ফ্রিতে অ্যান্টিভ্যানম দেওয়া হয় আপনি যদি বেসরকারি হাসপাতাল বা বেসরকারিভাবে দিতে যান তাহলে বিশাল টাকার একটা অ্যামাউন্ট খরচ হবে সেক্ষেত্রে আপনারা সাপে কাটার সাথে সাথে যত দ্রুত সম্ভব সরকারি সদর হাসপাতালে যায় অ্যান্টিভেনমটা নিয়ে নেবেন সর্বোপরি সাপও হচ্ছে আমাদের ইকোলজির একটা অংশ প্রত্যেকটা প্রাণী সেটা একটা ভিডিও বললাম প্রত্যেকটা প্রাণী আল্লাহ তালা সৃষ্টি করেছে আমাদের ইকোলজির ইকোসিস্টেম বজায় রাখার জন্য সেক্ষেত্রে আমরা সতর্ক থাকি এবং সাপ সম্পর্কে বিশেষ করে রাসেস ভাইপা সম্পর্কে মিথ্যা গুজবে কান না দিই এবং মিথ্যা গুজব না ছড়াই তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন এবং যদি কোনো কিছু ভুলচুটি থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন এবং সাপ থেকে সাপ সহ অন্যান্য যে ক্ষতিকর প্রাণী আছে সেগুলো থেকে সবাই সুরক্ষিত থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ